মাসে আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকা এবং সারা বাংলাদেশে উপজেলা ইউনিয়ন পর্যায়ে আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা নিজেরা ইফতার পার্টি করি, এবার গণভবনে ইফতার পার্টিও গতবারও আমরা ইফতার সামগ্রী এই পার্টি না করে অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করব, এটাই আমাদের নেত্রী নির্দেশ। এবং সেভাবে আমরা আমাদের রোজার মাসের পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেভাবে আমরা সারা দেশে আমাদের নেতা কর্মীরা মানুষের পাশে দাঁড়ানো, এটা আওয়ামী লীগের ঐতিহ্য। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আজকে বাংলাদেশে কিছু কিছু দল তারা নির্বাচন ঠেকাতে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, বলেছিল সরকার নির্বাচন করতে পারবে না, তারা ঠেকাতে পারেনি, নির্বাচন হয়ে গেছে। তারপর বলেছে পাঁচ দিনেও টিকবে না, সে জানুয়ারির 7 তারিখ থেকে 3 মাস হয়ে গেল সরকার টিকে আছে। বিএনপির এখন চেয়েছে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো গণতন্ত্র। গণতন্ত্র এদেশে ধ্বংস করেছে তারা। গণতন্ত্র উদ্ধার করছেন, শৃঙ্খল মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে রাতারাতি গণতন্ত্র শাখা প্রশাখা বিকশিত হবে এমনটি ভাবার কারণ নেই। আমাদের গণতন্ত্র অনেক পরীক্ষার মধ্য দিয়ে, বাধা বিপত্তি প্রতিবন্ধকতার মধ্যে গিয়েছে। 21 বছর বঙ্গবন্ধুকে হত্যা করে যারা এদেশে বিএনপি হত্যা সন্ত্রাস খুনের রাজনীতি শুরু করেছে, 21 বছর এদেশে গণতন্ত্রের চিহ্ন ছিল না। আমরা অনেক দেরিতে শুরু করেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে আজকে ইন্ডিপেন্ডেন্ট করেছে, স্বাধীন নির্বাচন কমিশন। এর আগে ছিল প্রধানমন্ত্রীর অধীনে, এখন বিযুক্ত করে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে ইলেকশন। পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না যে তাদের গণতন্ত্র পারফেক্ট, পরিপূর্ণ,
পরিপূর্ণতা কোথাও আসে না। আমরাও চেষ্টা করছি, আমাদের গণতন্ত্র বিকাশমান, এ প্রতিষ্ঠানকে যে কোনো মূল্যে আমরা বাঁচিয়ে রাখব। আজকে বিএনপির সমালোচনা, তারা আজকে বলে সরকার দেশ জুড়ে হরিলুট চালাচ্ছে। কিভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুটবেন, সত্য বলুন। 80 লোক জেলে আজকে নির্যাতন, ফকুল সাহেব মায়া কান্না কাঁদেন। 80 তালিকা কোথায় হরিলুট চলছে? আজকে সংকটে পরিস্থিতিকে সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন নেই রাত নেই অবিরাম পরিশ্রম করে যাচ্ছে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এখানে হরিলুটের কোনো বিষয় নেই। আজকে একটা বিষয়, হঠাৎ করে তারা মেট্রোলের ভাড়া ভ্যাট 15% বাড়বে জুলাই থেকে, এ ধরনের ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছু এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। গণপরিবহন একটা বিশেষ সেবা ধর্মী, মেট্রো রেল মানুষের সুফল পাচ্ছে। এখনো কোথায় জুলাই মাস, আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিই, সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলেন আমি জানি না। এ বিষয়টা সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত, তারা কিন্তু আসল জায়গায় যায় না। আর পার্বত্য চট্টগ্রামে যেটা, সেটা একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী বোম, এই নৃগোষ্ঠী রাঙামাটিতে নেই, এরা খাগড়াছড়িতে নেই, এরা আছে বান্দরবান, এবং এরা কিছু কিছু তৎপরতা, সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এটা আমাদের নলেজে আছে, এর উৎস কোথায়? তবে আমি বলতে পারি সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, যৌথ অভিযান চলছে। আমি মনে করি না এতে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে, এটা মনে করা কোনো কারণ। আর কি বলেন, এটা তো খাগড়াছড়ির বিষয় না, এই সম্প্রদায় হলো আপনাদের জানতে হবে রাঙ্গামাটিতে আছে চাকমারা, বাঙালি এবং মারমা, খাগড়াছড়িতে আছে বাঙালি, ত্রিপুরা, মারমা, চাকমা, আর 13 ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবগুলো 13 আছে বান্দরবান, একটা নির্দিষ্ট এলাকা, এবং এদের সংখ্যাও বেশি নয়, নৃগোষ্ঠী অত্যন্ত ক্ষুদ্র।
তাদের মধ্য থেকে কিছু তরুণ ইদানি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তো এই ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যৌথ অভিযান চালাচ্ছে এবং আমি আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।